ছবি আঁকা এবং ক্যামেরায় ছবি তোলার মধ্যে পার্থক্যটা কি ছবি আঁকা আপনার কাজ ক্যামেরায় ছবি তোলা আপনার কাজ না বুঝতে পেরেছেন ছবি আঁকা হচ্ছে আপনার কাজ আপনি হাতে তুলি দিয়ে ছবি আঁকছেন আর ক্যামেরাটা আসলে আপনি যদি চোখ বন্ধ করে একটা টিপ দেন চোখ বন্ধ করে কি ছবি তোলা যাবে তুলি ছাড়া পানি ছাড়া তেল চিত্রের মধ্যে মানে ওই পেইন্ট ছাড়া পারবেন কিছু করতে পারবেন না কিন্তু ক্যামেরার মধ্যে যে আপনারা আছেন আমাকে যদি বলা হয় এখানে একটা টিপ দেন তো আমি চোখ বন্ধ করে টিপ দিলাম ঠিকই সবার ছবি একদম এক্স্যাক্টলি যা আছে তা উঠে যাবে এই জন্য ওলামাই কেরাম বলেছেন যে ডিজিটাল ইমেজ এটাকে সেভ করা এটাকে আপনি সেভ করতে পারেন তৈরি করতে পারেন না সফটওয়্যার এতটাই ডেভেলপড হয়েছে যে এই দৃশ্যটাকে তারা সেভ করে নেয় এই সেভ করা স্টিল ছবিটা তখন আপনি প্রিন্টও দিতে পারেন এখন এই যে সেভ করা এইটা আসলে তাসবির নয় যে তাসবিরের জন্য আল্লাহ সোহান তাল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবেন এখন আপনি যদি বলেন তাহলে তো সব ছবি তুলবো হ্যাঁ না ইসলামের কিছু বিধান আছে আপনি কোন কোন ক্ষেত্রে ছবি তুলতে পারবেন কোনটা তুলতে পারবেন না আর এই যে ভিডিও এটাও কিন্তু চলমান ছবি আপনি এটার থেকেও কিন্তু একটু থামিয়ে কিছু ছবি স্টিল ছবি নিতে পারেন অনেকগুলো স্টিল ছবির সমষ্টি হচ্ছে এই চলমান ছবি বা ভিডিও তো যাই হোক মানে এগুলো যেহেতু একটা সফটওয়্যার মাধ্যমে আগে মেশিনের মাধ্যমে হতো স্টিল ক্যামেরা বা ভিডিও ক্যামেরা আর এখন হচ্ছে এটা সফটওয়্যার মাধ্যমে সফটওয়্যার যেমন আমার কণ্ঠটা পর্যন্ত নিয়ে নিচ্ছে সফটওয়্যার একটা সময় ওই যে রেকর্ড হতো তাই না এখন সফটওয়্যারই কিন্তু এই যে হোয়াটসঅ্যাপে আপনি কল করেন তাই না আবার রেকর্ডও করেন সবই সফটওয়্যার এখন রেকর্ড করতে পারছে অতএব জিনিসগুলোকে আমাদের একটু উপলব্ধি করতে হবে হাদিসে ঠিক কোন দৃষ্টিকোণ থেকে কোন জিনিসটাকে নিষেধ করা হয়েছে সেটা আমাদের বুঝতে হবে আপনি যদি তৈল চিত্র তৈরি করেন পাথরের কোনো চিত্র খোদাই করেন মাটিতে কোনো চিত্র বা পাহাড়ের গায়ে কোনো চিত্র খোদাই করেন অথবা কাগজে কিংবা পাতায় চিত্র তৈরি করে চিত্রকর হিসাবে আপনার নিজের কারিশমা সেখানে ফুটিয়ে তোলেন সেটা শরীয়তে নিষিদ্ধ যদি কোনো জীবের ছবি সেটা হয় কিন্তু সেটা যদি হয় কোনো নদীর ছবি তাহলে কি সমস্যা সেটা যদি কোনো বিল্ডিং এর ছবি তাহলে তো কোনো বাড়ি বানাতে পারবে না আর্কিটেক্টটা কোনো কাজই করতে পারবে না তাই না এই জন্য জিনিসগুলোকে একটু গভীরভাবে ইয়ে করা আচ্ছা